থাকে আলমারা তো সেটা হলো নেক নারী আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় দেখি আমি নিতে লিখা আছে সুরানুরেতে পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায় আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় গোলাপ সুন্দর নারগি সুন্দর সুন্দর আর ফুল সব চাই সুন্দর তোমায় বানাল ছন্দ বল, গোলাপ সুন্দর নারগি সুন্দর সুন্দর আর ফুল সব চাই সুন্দর তোমায় বাঁধল ছবুল বোরকা পরে রাখো ঢেকে দেহটা জানো কেউ না দেখে আর দেখলে কিন্তু জাহান নামে হবে তোমার ঠাই আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় আমার বন্ধুরা আপনার মা খালারা শোনেন আপনার গলিতে একটা বা একটা কলমা বোরের গাছ আছে কমলা বোরের গাছ ওই বোরের গাছটার চতুর্দিকে যদি আপনি জাল দিয়ে না ঘেরেন যেই আসবে সেই ঢাল চালাবে যেই দেখবে সেই ছিঁড়ার চেষ্টা করবে এই জন্য তাকে আপনাকে আপনাকে তাকে বেড়া দিতে হয় আপনি একটা গাড়ি কিনেছেন আপনার গাড়িটা আপনি যখন বাইরে রাখেন তখন ওপরে শীতকালের একটা দেখবেন কাপড় দিয়ে ঢেকে দেন ধুলো পড়তে দেন না বাচ্চাদের আগা বাইরে রাখতে গেলে বাচ্চারা তার সিটকে ঠোকরে ঠোকরে ছিঁড়ে যায় এখানে ওখানে মলা পড়ে যায় ওই রকমই আমার বোনেরা হলো একটা গাড়ির মতো তৈরি হয়েছিল আল্লাহর মার শোরুমে প্যাটে ওখান থেকে বের হলো এবার গাতা যতদিন শোরুমের মালিকের কাছে শোরুম ছিল তারপরে বাবা হলো শোরুমের মালিক শোরুম থেকে বের হয়ে আপনি রিটেলার কিনে নিলেন এবার গাড়ি আর রক্ষা করার দায়িত্ব হলো আপনার আপনি যদি বাইরে খাড়ো করে রাখেন কখন আপনি পংচার পাবেন কখন আপনি সিট ছেঁড়া পাবেন আর তাকে যদি সুরক্ষা করে ঘরে রাখেন তাকে সুন্দর করে পাবেন ওই রকমই আপনার স্ত্রীকে যদি বিয়ে করেছেন আপনি এই গাড়ির ড্রাইভার হলেন আপনি এই গাড়ির ওয়ানার বুক আপনাকে দিয়েছে কিনা বলেন যেদিন আপনি বিয়ে করেছিলেন সেই দিন আপনাকে একটা ওয়ানার বুক দেওয়া হয়েছিল নিকাহ নামা কাজী নামা দিয়েছিল কিনা আপনাকে দিয়েছিল এই গাড়ির জিম্মেদারি আজ থেকে এই একাশি হাজার টাকার বিনিময় তোমাকে গাড়ি দেওয়া হলো জীবন ভরে চালাও কিন্তু ব্রেক মা যেমন করে তুমি চালাবে গাড়িকে লোকের হাতে ছেড়ে দাও গাড়ি হয়ে যাবে গাড়িকে সুরক্ষিত সুরক্ষিত হাতে রাখো গাড়ি গাড়ি থাকবে এই তোমার এবার বাড়ি পরে চাস তো ভাইকে দেন মামাই তো ভাইকে দেন খালায় তো ভাইকে দেন ফোফা তো ভাইকে দেন বা নিজে রাখেন না না আমি ওনার আমি মালিক এই গাড়ির দায়িত্ব আমার আছে আমি অন্য কাউকে দিব না কিন্তু বাবা আজকে আমরা কত হুঁশিয়ার বিয়ে করে আনি আমি আনতে যাবে আমার চাষ ভাই বিয়ে করে আমি আনতে যাবে আমার মামাই তো ভাই বিয়ে করি আমি আনতে যাবে আমার খালাই তো ভাই আপনার কি বিশ্বাস ঘাটাতে তেল বার করতে পারে বিক্রি করে দিতে পারে কি না কথা হক না বে কেমন করে আপনি এর উপরে বিশ্বাস করেন আপনার গাড়ি এক্সিডেন্টও করে দিতে পারেন হেডলাইট ভেঙে যাবে বরবাদ আপনার হবে ওর কি যাই আপনাকে সরি বলে কেটে পড়বে কাম ধরে কেটে পড়বে কিছু টাকা দিয়ে চলে যাবে বরবাদ আপনার হবে এই জন্য ভাই যান ওয়ান আপনি গাড়ি নিয়েছেন এর দায়িত্ব আপনার উপরে এবার আপনি যদি তার গাড়ির হেফাজত না করেন এর জামিন হবে না আপনি আমি বলতেছিলাম বন্ধুরে আপনার আমার ঘরের বউ বেটির মালিক যতদিন আমার বে টি বিয়ে হয়নি তার গর্জন হলাম আমি যতদিন আমি আমার বিয়ে দিয়ে দিলাম স্বামী আপনি বিয়ে করে আনলেন স্ত্রীর মালিক হয়ে গেলেন আপনি আমার আপনার হেফাজত করা লাগবে পর্দায় আপনাকে রাখতে হবে এই জন্য হাদিসের মধ্যে এসেছে ইয়া মা সারসাবাবে মানিসাতা আমিন কুমুল বাদ ফালিয়া তাজাউজ তুমি যখন তুমি বিয়ে করার তোমার খুব বিয়ে করার উপযুক্ত কখন হবে যখন। তখন তুমি কি করবে তাকে খাওয়া পরা থাকার সুব্যবস্থা সব দিতে পারবে তখন তুমি বিয়ে করো আর যদি তুমি থাকার হেফাজত রাখার জায়গা নাই গাড়ি রাখারই জায়গা নাই গাড়ি কিনিস না রে বোকা না হলে তোর গাড়ির ধাপজি উড়িয়া দিবে আমার বন্ধুরা আমার ভাই জানেরা আল্লাহ রাব্বুল আলামিন এত দামি জিনিসকে যেমন কোম্পানি সুরক্ষিত রাখে ধুলো পড়তে দেয় না কারণ এই আমার আল্লাহ এই কোম্পানিতে তৈরি করলে মেয়েদেরকে এত দামি জিনিস তাকে কেমন করে খোলা মাঠে রাখতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দার মধ্যে করে দিলেন হেফাজতে করে দিলেন আল্লাহ বলে দিলেন মহিলার রে ওয়াকার না ফি বয়ুতে কুননা ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহেলিয়াতিল ওলা শুরু শুরু ইসলামে এবার আসুন পর্দা কোথা থেকে শুরু হচ্ছে আর কারণটা কি শুরু শুরু ইসলামে যখন কোরআন নাজিল হলো হতে শুরু হয়েছে কোরআন আসার আগে আপনারা একটা কথা শুনেছেন আইয়ামুল জাহেলিয়াত অর্থাৎ অজ্ঞতার যুগ জামানায় জেহালাত শুনেছেন বক্তাদের মুখে বাপ লেখা লেখাপড়া করেছেন তো জামানায় জাহেলিয়াত কাকে বলে কোন জামানাটাকে ঈসা আলাইসাল্লামকে আকাশে তুলে নেওয়ার পরে আর আমাদের নাবি আসার আগে মধ্যখানি যে সময়টা গত হয়েছে মতভেদ আছে মেনে চলেন সাড়ে থেকে পনেরো ছশো বছরের মাঝে এই এইরকম সময় এতে গত হয়েছিল এই সময়টাকে বলা হয়েছে অজ্ঞতার যুগ আইয়ামুল জাহেলিয়াত ওই জেহালাতের যুগে মহিলারা যখন রাস্তাঘাটে বের হতো পর্দা কি জিনিস কিছু জানছিল না সারিয়াত তো নেই এই যখন রাস্তায় তারা বের হতো তখন কি করত একবারে ঠোঁটে লিপস্টিক আলতা যা করতে হয় মানে যা লাগাতে হয় সে যে সাজগুজ করে একবারে গয়নাগাঁঠি পরে সুন্দর কাপড় পরে নেকেট কাপড় পরে রাস্তাঘাটে চলাচল করত এইরকমভাবে চলাফেরা করত তো পর্দা কী জিনিস যখন ইসলাম নাজি আসলো তো যখন আমার কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে মেয়েরাও গ্রহণ করেছে এবার কিন্তু পর্দা যতদিন নাজিল হয়নি তার আগে মহিলারা যারা ইসলাম গ্রহণ করেছিল তারাও বে পর্দা হয়ে চলাচল করত মানে মাথায় হয়তো কাপড় নেই কেন পর্দা কি জিনিস তো বুঝে না তোকে কী করবে পর্দা কেমন কি কাকে বলে সেটাই জানে না পর্দা নেই তো রাস্তাঘাটে ঘাটে সিঙ্গার করে তারাও হাঁটাহাঁটি করত যার কারণে ওই মুনা ফেকেরা যেরকম বললাম না এই যুগও আছে কিছু গেলা যে রাস্তা দিয়ে হাঁটলে ছোঁড়াকে খালি টিকটিকে লাগিয়ে দেখে বলছে কে গেল এটা ওই রকমই মুনা ফেকেরা ওই যুগে করতো কি মানে রাস্তায় যোগ থাকতো আর মুসলমানের মেয়েরা চলাচল করতো দেখে টিটকি টিটকিড়ি মারামারি করতো চোখ চমক চমক দেখ 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 জিনিস গেল এখানটা দেখ এরকম মানে চোখটা মারা যায় টেড়াটাড়ি করা চোখ চমকা কপল চমকা এরকম করতো এই দেখে একটা খারাপ লাগবে কি লাগবে না খারাপ লাগবে কি লাগবে না আমার ধরমের একটা মেয়ে যদি রাস্তায় চলে আর কোনো বাজে লোককে দেখি যে এইভাবে করছে আপনার গায়েও আগুন ধরবে আমারও গায়ে আগুন ধরবে হজরতে উমারে ফারুক সটে সেরে যাচ্ছে শুনে একদিন আল্লাহ পাকের নাবির কাছে আসলেন হ্যাঁ মানে এইভাবে রাস্তাঘাটে চলাচল করছে মহিলারা তা উমার ফারুককে ভালো লাগলো না আসার পর আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল আপনি দয়া করে মহিলাদের পর্দা করতে বলেন আল্লাহর রসুল কোনো উত্তর দিলেন না উমার ফারুক চলে গেলেন কই একদিন পরে আবার আসেন ওই কথাই আবার নাবিকে বলছেন এসেছিলাম আপনার কাছে আমি অভিযোগ করেছিলাম পর্দা সম্বন্ধে আজকে আবার এসেছি আপনি দয়া করে মহিলাদেরকে পর্দা করতে বলেন আল্লাহ রসুল আবার কোনো উত্তর দিলেন না উমারের মনে মনে একটা কিন্তু মন খারাপ হবে কিনা যে একবার দুবার বলছি কিন্তু হ্যাঁ বা না একটা কথা তো আল্লাহ রসুল বলবেন কোনো কথাই তো বললেন না ওমার ফারুক চলে গেলেন চুপচাপ করে চলে গেলেন আবার আর একদিন আর মনে মনে কিন্তু বলছেন আজকে যাব আল্লাহ রসুলকে এই কথা বলবো যদি উত্তর দেন ঠিক আছে নাহলে আজ থেকে এই বিষয়তে আর কোনো কথা বলবো না কাছে চলে আসলেন আসার পরে এবারে বলছেন ওই কথা ইয়ার রসুল আল্লাহ দায়ার গো মহিলাদেরকে পর্দাই করুন পর্দা করতে বলুন আপনি দয়া করে পর্দার হুকুম করেন আল্লাহ রাব্বুল আলামিন আর সে আজিম থেকে সব দেখতে আছেন আল্লাহ বলেন বান্দারে আমি তোর কতটা কাছে আসে শোন আল্লাহ মা তু আসবে সুবিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ এ বান্দারে তোরা মনে ভাবছিস আমি সাত আসমানের উপরে আরসে আজমি আছি ওরে বান্দা শুন আমি তোর কতটা কাছে আছি তোর অন্তরে যে কল্পনাটা তোরা করিস সেটাও আমি জানি আর তোর ঘাড়ের রক্ত তোর বডি থেকে যতটা কাছে আছে আমি আল্লাহ তার চাইতে তোর কাছে আছি আল্লাহ রাব্বুল আলামিন সব ওখান থেকে আলি মুম্বাই জাতির সদর নাবির অন্তরের কথা জানছেন উমারের অন্তরের কথা জানছেন আল্লাহ